হাঁস চড়ছে রাস্তা দিয়ে, যদিও তাতে হাঁসের কোনো দোষ নেই, কারণ কোনটা রাস্তা আর কোনটা পুকুর সেটা বোঝায় দায় সাধারণ মানুষের পক্ষেও। সামান্য দু এক পশলা বৃষ্টিতেই রাস্তা পরিণত হয় পুকুরে, তাই পুকুর ভেবে হাঁসেরা নেমে পড়েছিল রাস্তায়। এরকম দৃশ্য দেখা গেছে হুগলির নবগ্রাম পঞ্চায়েতের অধীনে বড় বয়রা দিঘির ধার এলাকায়। ওই এলাকায় 20-25টি বাড়ি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে। সেখানকার মানুষের যাতায়াত করতে হচ্ছে জুতো হাতে করে, রাস্তা না পুকুর তা বোঝার উপায় নেই, তাই রাস্তাতেই চড়তে শুরু করে দিয়েছে হাঁস। আমাদের তো এইরকম করে থাকতে হয়। জল কালকে এখানে চলে এসেছিল, উঠোনে এখনো তো সেইভাবে বৃষ্টি আসেনি, তার মধ্যে জলের ভেতরে ঢুকে যাচ্ছে। আরে সারাদিন ওই ড্রেনের জল পুকুরে, পুকুরের জল ড্রেনে, সারা জীবন এটা এখানে এইরকমই হয়ে যাচ্ছে। কিছু কাজ হয় না পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বলে 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 ওদের ইচ্ছা মতন সদস্য যেখানে ভালো আছে সেখানে কাজ হচ্ছে, যেখানে এখানে সদস্য কিছু করে না। সদস্য কাজে বললে কি হবে, বললে যখন কাজ হবে তখন দেখা যাবে। ড্রেন তো করা হয়েছে কিন্তু ড্রেন নিচু পুকুর উঁচু, ড্রেনের জল সব পুকুরে যাচ্ছে। আর এইভাবে ভোগ করতে হয় আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে। কি নাম আপনার? বিনা রায়। এখনও সেভাবে বৃষ্টিপাত শুরু হয়নি, এর মধ্যেই অল্প দু এক পশলার বৃষ্টিতেই রাস্তা কার্যত তৈরি হচ্ছে পুকুরে। মানুষজনদেরকে জুতো হাতে করে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই অল্প বৃষ্টিতেই এরকম অবস্থা হলে আগামী দিনে কি দুর্দশা হবে তা ভেবেই দুশ্চিন্তায় রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। রাস্তা তো বারো মাসে জল, ড্রেনের ড্রেন জাম থাকে, তার জন্য আমাদের জলে কষ্ট, পুকুরের পরে কাজ করতে পারি না। যত গাড়ি ঘোড়া যায় সারা নোংরা জল আমাদের গায়ে মাথায় ভর্তি হয়ে যায়। এটা আমাদের বারো মাস, ড্রেন তো কোনো বাড়ি মানে খুব কম পরিষ্কার হয়। মানে এরকম জল জমে থাকছে কেন? জল ওই যে পুকুর ওদিকে নাকি ড্রেন বন্ধ আছে, ওই যে ওই ওই পুকুর উপচে জল ঢুকে গেছে। হ্যাঁ, পার্কের ওদিকে একটা ড্রেন আছে, ওই ড্রেনটা নাকি বন্ধ। বৃষ্টি তো এখনো সেরকম ভাবে শুরু হয়নি, তাতে এই অবস্থা, তাতেই অবস্থা, নোংরা জল বাড়িতেও ঢুকছে। হ্যাঁ, বাড়িতে হয়তো রাস্তায় যদি চলে আসছে যেসব ঢোকা। আর জল মারিয়ে আপনাদের যেতে হয়? হ্যাঁ, জল বাড়ি বাড়ি খাবার জল যেতে হয়, জল পাড়ি। কিছু করে না পঞ্চায়েতকে বলেন না কি বলেন? ও গেছিলাম, বলা হয়েছিল তখন ওই অনেক বলতে, তারপরে একবার ড্রেনটা একটু করলো রাস্তাটা, ওই কোনায় একটা রাস্তা আছে ওই সাইডে পার্কের দিকে যেতে, ওখানটা একটুখানি কদিন আগে পরিষ্কার করলো, মানে একটু রুচিকর করলো, এদিকে যেমন তেমনই রয়েছে, এদিকে কোনো পরিষ্কার ব্যবস্থা নেই। কতদিন ধরে এরকম অবস্থা? অনেকদিন, দীর্ঘদিন। কী নাম আপনার? কবিতা। রাস্তা দিয়ে হাঁস চলাচল করছে, রাস্তা তৈরি হয়ে যাচ্ছে পুকুর, এর সাফাই দিতে পঞ্চায়েত প্রধান। তিনি জানান যে রাস্তায় কাজ চলছে, কোথাও কোথাও নিকাশি ব্যবস্থা, জায়গাগুলি কাজ চলার জন্য জাম হয়ে পড়েছে, সেই কারণেই রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। তবে জল নবগ্রাম পঞ্চায়েতে বেশিক্ষণ দাঁড়ায় না, তা খুব শীঘ্রই নিকাশি হয়ে যায়। তিনি আর কি বলেছেন শুনুন তার থেকে সরাসরি। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় রাস্তাতে, একটা রাস্তাতে দেখা যাচ্ছে যে সেখানে অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এবং সেখানে হাঁস চলাচল করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, হয়তো সাময়িক প্রচন্ড জল যেদিন বৃষ্টি হয় সেদিন কোনো আমাদের তো ক্ষমতা নেই, প্রাকৃতিকের সাথে আমাদের লড়াই করার, সে জল হয়তো উঠছে, হাঁসগুড়িও হয়তো রাস্তায় আসছে, কিন্তু পরক্ষণে সেই জল নেমে যাচ্ছে এবং আমরা খবর পেলে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে সেই জল বের করার ব্যবস্থা করে দিই। একটা ড্রেনে কাজ হচ্ছে, ড্রেনটা বন্ধ, সেই জন্য হয়তো জলটা সাময়িক দাঁড়িয়েছিল, এখন আজকে আর কোনো জল নেই, সমস্ত জল নেমে গেছে। এটা মানুষের একটা আশঙ্কা রয়েছে যে এই সামান্য বৃষ্টিপাতে যদি এতটা জল দাঁড়িয়ে যায় আগামী দিনের বর্ষার সময় তখন তারা কী করবেন? বর্ষার সময় নবগ্রামে এরকম কোনো ঘটনা নেই যে একদম জল দাঁড়িয়ে আছে কনস্ট্যান্ট, সেই ব্যবস্থাও আমরা করে ফেলি সঙ্গে সঙ্গে। আপনার পরিচয় একটু বলেন। শিবানী দত্ত। রাস্তা থাক রাস্তার মতন, পুকুর থাক পুকুরের মতন, হাঁসরা চলাচল করুক পুকুরে, মানুষরা হাঁটাচলা করুক রাস্তা দিয়ে, এমনটাই চাইছেন ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। কবে মিলবে সুরাহ, কবে তাদের ঘুরবে ভাগ্যের চাকা, কবে তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, এখন সেই দিকেই তাকিয়ে সমস্ত এলাকার মানুষ। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।